স্বীকার করা যাবে না। আমি ব্যবসায়িক কমিউনিটির থেকে রিপ্রেজেন্ট করছি, আমরা ব্যবসায়ী হয়েছি যেখানে অবাঙালিরা ব্যবসায়ী ছিল, সেখানে আমি ব্যক্তি প্রথম আমার জীবনে ব্যবসায়ী হতে পেরেছি। আমি ব্যবসায়ী প্রতিনিধির প্রতিনিধিত্ব করছি। এর আগে আমি ঢাকা চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ফ্রেঞ্চ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলাম, এবং এখন আমি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের প্রেসিডেন্ট। আজকের ব্যবসায়ী অনেক স্মার্ট ব্যবসায়ী আসছে, ভালো ব্যবসায়ী আসছে, ইন্টেলিজেন্ট ব্যবসায়ী আসছে, সাথে অসাধু ব্যবসায়ী আসছে, যারা দু চার পাঁচ বছরে অনেক ধনী হয়ে যাচ্ছেন। আপনি পাঁচ বছর আগেও তারা ব্যবসা করতেন না, রাতারাতি ওনারা ব্যবসা করে কিভাবে করছেন, কোনো না কোনো জায়গা থেকে পৃষ্ঠপোষকতা পাচ্ছেন। কারাপশন কিন্তু এখান থেকে গ্রো করছে, কারণ হচ্ছে একদিনে কাজ বন্ধ করতে হবে। আজ পর্যন্ত আপনি যদি দেখেন, ইজ অফ ডুইং বিজনেস অ্যাড্রেসড হয় নাই ওইভাবে। ইজ অফ ডুইং বিজনেস এ ধরেন আপনার BOI কিংবা যেটা বিডা এখন হয়েছে, ওনাদের কাজ হচ্ছে যে ব্যবসাটাকে যাতে মানে খুব ভালো প্রসেসে নিয়ে যাওয়া যায়, অনলাইনে নিয়ে যাওয়া যায়। 90টা প্রসেস রয়েছে, আরো বাকি আছে অনেক গুলো। সিন্ডিকেশন, আমরা যে সিন্ডিকেশনের কথা বলি আর অ্যাকচুয়াল যে সিন্ডিকেশন, সেটার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আমরা এটা আগে পৃথিবী তুলে ধরেছি, তুলে ধরেছি এই কারণে যে সমাজে আমাদের একটা নাগরিক দায়িত্ব আছে। আমি শুধু ব্যবসা করলেই হবে না, পাশাপাশি আমাকে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে একটা কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট অ্যাড্রেস করতেই হবে। আমি আমার একটু ব্যক্তিগত গল্প বলতে চাই। আমি ব্যবসা করি, আমার একটা প্রতিষ্ঠানের 28টা লাইসেন্স লাগে। সারপ্রাইজিংলি 28টা লাইসেন্স লাগে। আমি ব্যবসা হিসাবে কিন্তু এখন বলছি, এই 28টা লাইসেন্স লাগলে এক একটা লাইসেন্স করতে ন্যূনপক্ষে যদি 1 মাস লাগে, 28 মাস লাগবে। আমি স্থানীয় ইনভেস্টর, বিনিয়োগকারী, হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট FDI উইল কাম অ্যান্ড ইনভেস্ট ইন দিস কান্ট্রি? আর যদি ইনভেস্টমেন্ট না আসে, যেভাবে ইনভেস্টমেন্ট ড্রপ করছে, আমাদের ভবিষ্যতের প্রজন্ম কোথায় যাবে? 3 মিলিয়ন লোক জব মার্কেটে আসে, 1.4 মিলিয়ন লোক জব পায়, তাও সরকারি চাকরি না, এই ফুড ডেলিভারিতে কাজ পাই কিংবা সার্ভিস ইন্ডাস্ট্রিজ গুলোতে কাজ পাই। আপনারা সবাই জানেন হোয়াট উই আর ডুইং, আমরা কি করছি? আমরা ইনভেস্টমেন্টকে এনকারেজ করছি না, কারা করছে না? পলিসি মেকার্স, ওয়ার ইজ দ্য পলিসি? সংসদ কেন বসে থাকবে? সংসদ এই পলিসি, এই আইন তৈরি করবে, যে আইনটা ব্যবসা প্রসারে আরো বেশি সহায়ক হিসাবে দাঁড়াবে, দাঁড়াচ্ছে না। আজকে যে আলোচনার বিষয়, নাগরিক হিসাবে আমি এই প্ল্যাটফর্মে আপনাদের সামনে তুলে ধরতে চাই, রিফর্মেশন দরকার। 1, 2 নম্বর, যারা এই কাজগুলো করেন তাদের ক্যাপাসিটি বিল্ডিং দরকার, হয় নাই। মুখস্থ বিদ্যা দিয়ে ওনারা আবার পরীক্ষা দিয়ে পাশ করে ওনারা এখন দায়িত্বপ্রাপ্ত, উনি আউট অফ দ্য বক্স চিন্তা করেন না যে আগামী প্রজন্ম কিভাবে চলবে। তাদেরকে আমরা ফ্রাস্ট্রেট করতে চাই না, ফলে আপনি দেখবেন কি পরিমাণ ছেলে দেশের বাইরে চলে যাচ্ছে, ব্রেইন ড্রেইন হচ্ছে। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, এটা করার কাজ করার মতন আমাদের দেশের সেক্রেটারি দিয়ে হবে না। আমি কি এটা কি দোষ চাপাচ্ছি না, আমরা একটা প্ল্যাটফর্মে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর একটা প্ল্যাটফর্মে কাজ করার সময় এসেছে। যদি আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি, তাহলে আমরা আমাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারবো বলে আমার বিশ্বাস। 100টা ইকোনমিক জোন আসছে, গভর্নমেন্ট সরকার অনেক কাজ করছেন। এটাকে ড্রিমস কামস ট্রু যদি আমরা বলি, তাহলে আমাদেরকে বলতে হবে যে 100টা ইকোনমিক জোনের ইনভেস্টার্স কে আনতে হবে, ইনভেস্টমেন্টস আনতে হলে আমাদের উই হ্যাভ টু অ্যাড্রেস মোর কমপ্লায়েন্স। এই কমপ্লায়েন্স যদি আমরা অ্যাড্রেস না করি, অ্যাডভাইস করেন। দ্বিতীয় হচ্ছে, যারা বিবিধ উপায়ে টাকা কামান,
সরকারি কর্মকাণ্ডের সাথে, পরিচালনায় ইনফ্রাস্ট্রাকচারের সাথে জড়িত, প্রোক্রিউমেন্টের সাথে জড়িত, সার্ভিস প্রোভাইডিং এর কাজের সাথে জড়িত। আমি সময় অল্পতার জন্য আমি পাবলিক প্রোক্রিউমেন্ট পলিসির উপরে আপনাদেরকে বলতে পারলাম না, কিন্তু যদি এই এটাকে মানে না অ্যাড্রেস করা হয় তাহলে ভবিষ্যতে কারাপশন আরো বাড়বে। এবং তৃতীয়ত হচ্ছে যারা বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের সাথে জড়িত, আমলা থেকে আরম্ভ করে সবাই, আমলারা টাকা পাঠিয়ে দেন কারণ ওনার ছেলে কিংবা মেয়ে, আমি মেয়াদবি মাফ করবেন, ওনার ছেলে মেয়েরা বিদেশে থাকে, প্রত্যেকটা আমলা ছেলে মেয়ে ক্যানাডা কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইউকে ইউএসএ এসব জায়গায় থাকে, প্রত্যেকটা ছেলে আমলার হাতে গুনতে পারবেন কয়জন আমলা ছেলে মেয়ে বাইরে পড়েন না, কয়জন আমলা ছেলে কয়জন আবার আমলা হয়েছে। দ্বিতীয়ত আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নবগত ব্যবসায়ী এরাও কিন্তু টাকা পাচার করেন এই দুবাই থেকে আরম্ভ করে সবাই। আরেকজন বড় জায়গা আছে যারা টাকা পাচার করেন, যাদের ইনভেস্টমেন্ট করার কোনো বুদ্ধি নেই, ওনারা জানেন না কোথায় টাকা ইনভেস্ট করতে হয়। ওনারা জমি কেনেন, ফ্ল্যাট কেনেন কিংবা ওনারা টাকা বাইরে পাঠিয়ে দেন, সেটা হচ্ছে পলিটিশিয়ানস, যাদের গায়ে আপনি আঁচড় দিতে পারবেন না। আমি ব্যবসায়িক কমিউনিটি হিসেবে আজকে যেটা তুলে ধরছি, জানি না কালকে সকালটা আমার কেমন যাবে, আমি কোথায় থাকব। সরি প্রধান, মাননীয় চেয়ারম্যান আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি, তারপরেও আমাদের কমিটমেন্ট থাকতে হবে আগামী প্রজন্মের জন্য। আগামী প্রজন্মের জন্য যদি আমরা কমিটমেন্ট রাখতে চাই, এই নাগরিকদেরকে হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করতে হবে, তার দায়িত্ব আপনার, তার দায়িত্ব আমার, আমাদের সমাজের সবার। এবং আমি বিশ্বাস করি আগামী প্রজন্মকে আমরা সুন্দর ভবিষ্যৎ যদি দিতে চাই, তাদেরকে সামাজিক এডুকেশন দিতে হবে। এডুকেশন যেটা আসছে এখানে কথা স্কুল থেকে, দুর্নীতির উপরে, দুর্নীতি কোন জিনিস এবং দুর্নীতি কিভাবে আসে এবং দুর্নীতি কিভাবে হয়, এবং একজন নাগরিক হিসাবে একটা শিশুর কি কর্তব্য, তার সে তার বাবাকে যাতে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে হাতে রোলেক্স ঘড়ি পড়ো কিন্তু বেতন পাও এত টাকা। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসবে ইনশাল্লাহ, আমরা আরো সুন্দর ভবিষ্যৎ দেখতে পারবো। সবাইকে আপনাদের সকালের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম।